হ্যালো এভরিওয়ান, আমি এসএম আরিফ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির একটি এপিসোডে। তো আজকে আমরা দেখব একদম সিম্পলি একটা লোগো কীভাবে বানাতে হয়। এই লোগো টিউটোরিয়ালটির জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই এটি বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটি বানানোর নিয়ম হচ্ছে একদমই সহজ, বাট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লোগোর নেমিং, পজিশনিং অ্যান্ড লোগোর পজিশনিং, আইকনগুলো খুব সহজে কীভাবে তৈরি করা যায়, শেপগুলো কীভাবে কাটা যায় এটসেট্রা। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল একটা আর্টবোর্ড নিয়ে নিব, 2000 পিক্সেল 2000 পিক্সেলের। গতদিন আমার একটা কমেন্ট এসেছিলো যে ওয়াই পিক্সেল, কেন ইঞ্চেস বা মিলিমিটার্স না। ঠিক আছে, আমি এই পিক্সেলসটাকেই হচ্ছে আমি যদি ইঞ্চেসে কনভার্ট করি তাহলে 27 ইঞ্চি বা 27 ইঞ্চি, দেন আমি যদি পিক্সেল বা হচ্ছে ফিটে হিসাব করি তাহলে 2 ফিট বাই 2 ফিট, এবং পয়েন্টসে হিসাব করলে এরকম আসে। তো আপনি মিলিমিটার্সে হিসাব করলে এরকম আসে। তো আপনার যেই মেজারমেন্টটা সবচেয়ে পারফেক্ট মনে হয় সেই মেজারমেন্টেই আপনি কাজ করবেন। বাট আমি পিক্সেল নেওয়ার একটা স্পেসিফিক কারণ হচ্ছে মাঝে মধ্যে আমি 8 জিবিতে কাজ করি। 8 জিবিতে কাজ করলে 2000 পিক্সেল 2000 পিক্সেল হচ্ছে একটি স্ট্যান্ডার্ড পিক্সেল, যেটি কি না আপনার যেই মেজারমেন্ট আছে হাইট ওয়েট বা ডেপথ আছে এটাকে ফুলফিল করে। আর আমি যদি দেখা গেলো ইঞ্চিজে নিলাম, ইঞ্চিজে নেওয়ার পরে আমি এটাকে ধরুন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি করছি, ধরুন এটাতে আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চেস দিলাম। এখন এটাকে যদি আমি হচ্ছে পিক্সেলসে কনভার্ট করি তাহলে দেখুন কত ছোট একটা পিক্সেল আমি পাচ্ছি, যে পিক্সেলের ডেন্সিটি দিয়ে আমি ওয়েবের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো না। তো এই কারণেই আমি আসলে পিক্সেলসে একটু বাড়িয়ে নিই, যাতে করে ইঞ্চেসে গিয়ে বা আমার পরবর্তীতে সিএমওয়াইকে হোক, 8 জিবি হোক, ওয়েবে বা প্রিন্টে যেখানেই হোক না কেন, আমার যাতে নষ্ট না হয় জিনিসটা। অনেক ক্ষেত্রে আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া ফাইল সাইজ অনেক ছোট আসছে, আমি হচ্ছে কিলোবাইটে হচ্ছে আপলোড হচ্ছে যেটা কিনা আপলোড নিচ্ছে না। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আসলে পিক্সেল নেওয়াটা জরুরি। আপনি যখন ওয়েবে কাজ করছেন, আপনি যখন প্রেসে কাজ করবেন ইটস টোটালি ফাইন, তখন আপনি ইঞ্চেসে নেন, মিলিমিটার্সে নেন, ফিটসে নেন, হোয়াট এভার ইট ইজ। বাট আমি এটা ওয়েবে পাবলিশ করব, সেই ক্ষেত্রে আমাকে পিক্সেলসটা মেনটেন করতে হবে, কারণ আমি যখন ওয়েবে পাবলিশ করছি সেইখানে আমার মেজারমেন্ট হচ্ছে পিক্সেলস, যে আমার 300 পিক্সেল বা 500 পিক্সেল এইটা সাপোর্ট করে কি না। আর আমি যখন প্রিন্টে যাচ্ছি তখন আমার কাউন্ট করে, ঠিক আছে আমার ডায়েরিটা কত ইঞ্চের একটা ডায়েরি, আমার হচ্ছে যে টি শার্টের মধ্যে কত ইঞ্চেসের লোগো বসবে। তো যেটা যেখানে পারফেক্ট বা ক্যাপেবল সেটা সেখানেই ইউজ করা উচিত। অনেক কথা বলে ফেললাম, সবই আপনাদের লার্নিংয়ের জন্য। অ্যাকচুয়ালি আপনারা যাতে স্মুথলি শিখতে পারেন এবং সবগুলো প্রপারলি শিখতে পারেন এই জন্যই আসলে সব কিছু বলা। তো তাহলে আর্টবোর্ডের সাইজ 2000 পিক্সেল 2000 পিক্সেল নিচ্ছি, এখানে হচ্ছে রাউন্ড লোগো দিয়ে আমি একটা ক্রিয়েট করলাম যেটা কিনা একটা আর্টবোর্ড। ওকে, আর্টবোর্ড ক্রিয়েট করার পরে সহজভাবে আমরা চলে যাব হচ্ছে স্কোয়ার শেপে, যেটা কিনা রেক্ট্যাঙ্গেল টুল, এবং একটা স্কোয়ার শেপ আঁকবো, মিডল অফ দ্য আর্টবোর্ডে নিয়ে নিব, এবং এটার স্ট্রোক অফ করে ফিল কালারে একটা ব্ল্যাক বা যে কোনো একটা কালার দিব। ওকে, তারপর চলে যাচ্ছে লাইন সেগমেন্ট টুলে, এটাকে ডিভাইড করার জন্য আমরা একটা লাইন আঁকবো, শিফট প্রেস করে অবশ্যই আঁকবেন। ওকে, এখন হচ্ছে যে এই লাইনটা আমার মিডলে হয়নি, সবগুলোকে সিলেক্ট করে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এবং এই সময় আমার অ্যালাইন টু আর্টবোর্ড ঠিক এটা ছিল। ওকে ফাইন, এখন আমি কি করছি আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি এখানে একটা কালার দিচ্ছি হোয়াইট কালার, এবং সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে পাথফাইন্ডারে চলে যাচ্ছি। পাথফাইন্ডার টুলটি যদি এখানে পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোতে যেতে হবে, সেখান থেকে এখানে দেখুন পাথফাইন্ডার, এখানে ডিভাইড করে দিচ্ছি। ওকে, ডিভাইড করা হয়ে গেল, শিফট প্রেস করে এটাকে জাস্ট একটু রোটেট করে দিলাম, আনগ্রুপ করে ফেলছি। আনগ্রুপ করার পরে এটাকে আমি কি করব, জাস্ট এইভাবে রাখবো। এখন এটাকে আমি কেটে যদি দিই তাহলে আমার কাজটা হয়ে যাবে। আমি আবার হচ্ছে লাইন টুল নিচ্ছি বা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, এবং এটাকে জাস্ট এভাবে কেটে দিচ্ছি। দেখুন এই দুটোকে সিলেক্ট করলাম এবং ঠিক এটার মিডল বরাবর বসিয়ে দিচ্ছি, আবার দুটোকে সিলেক্ট করছি। তারপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে গিয়ে আবার ডিভাইড করে দেবো, রাইট প্রেস করে আনগ্রুপ করব এবং এটাকে ডিলিট করে দেবো। দেখুন এই অংশটুকু আমি পেয়ে গেলাম। এখন উপরের অংশটুকু এবং এটা দুটাকে জড়া লাগাবো, এই দুটোকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার টুল থেকে ইউনাইট করে দিলাম। আপনার যদি এইভাবে ইউনাইট না হয় সেই ক্ষেত্রে আপনি শেপ বিল্ডার্স টুল ইউজ করতে পারেন, বাট আমি এভাবে ইউনাইট করেছি। এরপরে যে কাজটা করব সেটা একদমই সহজ, সেটা হচ্ছে এ প্রেস করব, এই কর্নারেরগুলো আসবে,
এই 2021 এসে অবশ্যই বলবেন না যে আমার এই রাউন্ডের কর্নারগুলো বা পয়েন্টগুলো আসে না। আপনি আগের ভার্সন ইউজ করে থাকলে অবশ্যই এই ভার্সনটি আপডেট করে 2020 অথবা 2021 চলে আসুন, তা না হলে কিন্তু এই ফিচার্সগুলো, এই অ্যাডভান্টেজগুলো পাবেন না। আর যদি আপনার রাউন্ড কর্নার না আসে এই 2021 বা 2020 ইউজ করার পরও, সেক্ষেত্রে ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পর হতো এই যে হাইট কর্নার ওয়েজেস, এই কর্নারের ওয়েজেসগুলো চলে যায়। ভিউয়ে গিয়ে আমি যদি ভিউয়ে যাই, ভিউয়ে গিয়ে শো কর্নার ওয়েজেস দেই, তাহলে আবার এগুলো চলে আসে। তো এই জিনিসটা অফ করা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন। আর CS6 ইউজ করে থাকলে ভাই আমি বলবো যে একটু আপডেট করেন, অনেক দিন হয়ে গিয়েছে, আর কত পুরনো জিনিস নিয়ে থাকবেন। একটু নতুন আপডেট করলে নতুন নতুন ফিচার পাবেন, নতুন ফিচারগুলো আসলে ডিজাইনিংয়ের ক্ষেত্রে লাইফটাকে ইজি করে দেয়। আমার কথা হচ্ছে এটা, এটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। ওকে, এরকম রাউন্ড হলেই চলবে আমার জন্য। এখন পুরো জিনিসটাকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট প্রেস করে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট রিফ্লেক্ট করে দিলাম। ঠিক এভাবে রিফ্লেক্ট করব এবং ওকে করে দেবো, এবং এটাকে একটু শিফট প্রেস করে ঠিক এরকমভাবে করতে পারি। ওকে ফাইন, এটা হচ্ছে টিটাকে কেটে আমি এরকম করতে চেয়েছি, যে টি এর এই অংশটা। আপনি যদি চান এটাকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে, এইটাকে একটু নিচের দিকে ছোট করে দিন, তাহলে টিটা ফুলফিলভাবে প্রকাশ পাবে। ওকে ফাইন, গ্রুপ করে ফেললাম। বিফোর দ্যাট আমাকে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখানে গ্রেডিয়েন্টগুলো আছে, তো আমি গ্রেডিয়েন্টগুলো নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। গ্রেডিয়েন্টগুলো পাশের উইন্ডো থেকে নিয়ে আসলাম এখানে। তো গ্রেডিয়েন্টগুলো আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে, যাতে করে আপনারা ইউজ করতে পারেন সেই জন্য। তো প্রথমে উপরের যে অংশটা ছিল, আই প্রেস করে এই অংশটাকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। জি প্রেস করে এটার গ্রেডিয়েন্টটা ঠিক করছি এরকম। নিচের যে গ্রেডিয়েন্টটা ছিল আই প্রেস করে এটাকে দিয়ে দিলাম, এবং জি প্রেস করে এটার গ্রেডিয়েন্টটা ঠিক করলাম। অ্যাকচুয়ালি এরকম হবে। এখন নিচের আমার এই অংশে আমার আরেকটা শ্যাডো হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো কন্ট্রোল সি মানে কপি আর কন্ট্রোল এফ মানে ফরওয়ার্ড পেস্ট। উপরে আরেকটা অংশ পেস্ট হলো, তারপর আমরা গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে এই গ্রেডিয়েন্টটা নিব এবং এটাকে ব্ল্যাক করে কাস্টমাইজ করব, যেহেতু এটাকে আমরা শ্যাডো বানাচ্ছি। এবং এটা রিভার্স করে দিব, এবং এটাকে যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লাই করব, ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই। সো জি প্রেস করে এটাকে আরেকটু কম রাখবো। ওকে ফাইন, এখন এই জিনিসটাকে আমি গ্রুপ করতে পারি। তারপর আসুন একটা সার্কেল, আমরা কি ইলিপস নেব। সো ইলিপস নিয়ে নিচ্ছি, ইলিপসটা আই প্রেস করে এখান থেকে কালার দেবো, এবং ইলিপসটা সবার পেছনের লেয়ারে পাঠাবো। ওকে, এখন আসুন এটাকে আরেকটু ছোট করে দিই আমরা। ঠিক আছে, ওকে, এখন আসুন পুরো জিনিসটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলছি, এবং এটাকে আরেকটু ছোট করব। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নাম লিখব, নামটা কোন পজিশনে হবে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো আমি আগে নামটা লিখে ফেলি। নামটা লেখার জন্য আমি একটা ফন্ট চুজ করব, রোবোটো বোল্ড টাইপের। সো দেখি, অথবা নেক্সা, এখানে হচ্ছে এভনির ফন্ট আছে, এভনি নেক্সা বোল্ড, আমি হচ্ছে এই ফন্টটা ইউজ করছি। হেভি আছে, তো আমি বোল্ড ফন্টটা ইউজ করছি। এখানে একটু বড় করে দিই, 72 পিক্সেলের মতো। এবং যে নামটা ছিল ট্রান্সফর্ম, ওকে ট্রান্সফর্ম, এবং এটাকে ঠিক এই বরাবর একটু বড় করব, এবং এই বরাবর একটু বড় করব। এখন আসুন পুরো জিনিসটাকে হচ্ছে যে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে, ডিজাইন প্রিন্সিপালসের আরেকটা জিনিস হচ্ছে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট যাতে ঠিক হয় এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এটা করার জন্য পুরো জিনিসটাকে আমি কি করছি, একটা গ্রুপ করে মাঝ বরাবর বসালাম। এখন আমি যে এই যে এখানে লেখাটা বসালাম, এটা কি ঠিক আছে কিনা প্রপারলি, এটাই আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা কি করব, এই যে ছোট যে লোগোটা আছে, এই লোগোটাই হচ্ছে আমাদের মেজারমেন্ট, কন্ট্রোল ভি। তো আমি কি করব, এই লোগোটা প্রতিটা জায়গায় বসাবো, বসায় দেখব যে আসলে এটা কতটুকু ঠিক আছে। এটা বসানোর জন্য দেখুন, এইটাই হচ্ছে আমার মেজারমেন্ট, এটাকে আমি এইখানে বসাই। সো এখানে বসাবো, চার কোণায় বসাবো আগে, এটাই হচ্ছে আমার মেজারমেন্ট, এই মেজারমেন্ট নিয়ে আমি কাজ করব। সো দেখুন কি হয়, এটা হচ্ছে ঠিক এই মেজারমেন্ট, এখান থেকে এই গ্যাপ, তাহলে আমাকে টেক্সটটা এই গ্যাপে বসাতে হবে। ওকে, এবং ঠিক এই বরাবর, এটা এখানে ছিল একটা গ্যাপ। ওকে ফাইন, এখন আসুন এটাকে আমরা এখন বড় করব। বড় করে কতদূর পর্যন্ত নিয়ে যাব দেখুন, আমার হচ্ছে মেজারমেন্ট যতদূর পর্যন্ত থাকে। তো এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট অনুযায়ী এখানে আমার একটা গ্রিড লাইন হয়, কন্ট্রোল আর প্রেস করছি রুলার, এখানে একটা গ্রিড লাইন হয়।
ওকে, তারপর হচ্ছে এখানে একটা গ্রিড লাইন হয়, এখানে একটা গ্রিড লাইন, এই পাশে একটা গ্রিড লাইন হচ্ছে। এবং অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে কাজটা করতে পারি এটা পরে নিচ্ছি, আমরা এটাকে আগে গ্রিড লাইন ওয়াইজ বসাই। তো এই গ্রিড লাইন টাচ করেছে, তো এখানে দেখুন যে এই গ্রিড লাইনটা টাচ করেছে, পুরো গ্রিড লাইনটা আমাদের টাচ করলো। এখন তাহলে আমরা কি করব, আর্টবোর্ডটাকে আরেকটু বড় করব। সো দরকার হলে আরেকটু বড় করছি, বড় করার পর এই সেম যে দূরত্ব সেই সেম দূরত্ব আমরা এখান থেকে নিব। তো আমি এটাকে গ্রিড লাইনের আন্ডারে ফেলি আগে, ঠিক আছে। এখন এই সেম দূরত্বে আমরা আরেকটা গ্রিড লাইন নিয়ে এখানে বসাবো। ওকে, এই গ্রিড লাইনের মধ্যে হচ্ছে আমার ঠিক এটা বাদ দিয়ে এর পরে হচ্ছে আমার এইটা বসবে। দেখুন গ্রিড লাইনটা একটু ঠিক করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন। ওকে, এই মেজারমেন্টটা হচ্ছে আমার একটা মেজারমেন্ট, যে মেজারমেন্টটা আমি ইউজ করলে আমার প্রপারলি কাজ হবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, যে পাশের অ্যালাইনমেন্টটা আমাকে ঠিক করতে হবে। এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এটাকে আরেকটু বড় করতে হচ্ছে, রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে দিব প্রপারলি অ্যালাইনমেন্ট করার জন্য। সো এখানে এবং ঠিক এটার মতো, তো দেখুন এই দুটো আমাদের মিলে গেল। এখন এটাকে আমি একটু গ্রুপ করে ফেলছি। গ্রুপ করার পর আমি একটা আর্টবোর্ডে অন্য একটা আর্টবোর্ড নিচ্ছি, নর্মালি একটা আর্টবোর্ড নিচ্ছি, এখানে গ্রুপ করার পরে এটাকে নিয়ে আসলাম। এখন আমি যে কোনোভাবে এটাকে আমি বসাতে পারবো। ধরুন এখন আমার ওটা হচ্ছে আমার মেইন মেজারমেন্ট, এখন আমি যেখানে বসাবো আমার লোগো ঠিক এভাবে বসবে। তো এটাই হচ্ছে প্রপার ওয়ে যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা কাজ করছি, আসলে কী মেজারমেন্টে আমার টেক্সট বসবে, কী মেজারমেন্টে আমার লোগো বসবে, তো সিমেট্রিক্যাল হচ্ছে কি না, আমার হচ্ছে প্রপারলি অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না, সব কিছু মিলেই আমার লোগোটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই জিনিসগুলোকে মেনটেন করব। হ্যাঁ, লোগো এখানে টেকনিকটা হয়তো বা খুব ইজি ছিল, বাট এখানে আমি আদার্স যে নিয়মগুলো দেখালাম সেটার কারণে আসলে একটা ইজি লোগো আজকে চুজ করেছি, যাতে করে আপনারা আদার্স অনেক কিছু শিখতে পারেন। শুধু ডিজাইনের টুলস জানলে হয় না, এখানে অনেক কিছু আপনার মেনটেন করা লাগে। তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে বেনিফিটেড হবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো এএসএম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।